তিনি মহিলা নাকি পুরুষ জবাবে সিবল বলেন তিনি একজন মহিলা বিচারপতি বলেন তার আচরণ অত্যন্ত সন্দেহজন তিনি কেন এরকম আচরণ করলেন যার সম্পর্কে সুপ্রিম কোর্ট এ কথা বলল তার তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি কোন আচরণের কথা বলা হয়েছে তা বিচারপতি উল্লেখ করেনি তবে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট পরেই এই প্রশ্ন করেন বিচারপতি পর্দিওয়ালা উল্লেখ্য যেসব প্রশ্ন উঠছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মহত্যার তত্ত্ব নয় অগস্ট সকালে নির্যাতিতার বাড়িতে যে ফোন গিয়েছিল তাতে বলা হয় তিলোত্তমা আত্মঘাতী হয়েছেন এ কথা শুনে হাসপাতালে ছুটে যান ওই তরুণী চিকিৎসকের বাবা মা প্রশ্ন উঠেছে ঘটনাটাকে কি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও কে বললেন এমন কথা চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল গোটা দেশ কিন্তু কে সেদিন বাড়িতে ফোন করেছিলেন তার পরিচয় সামনে আসেনি শুধুমাত্র তার পদটি জানা গিয়েছে তিলোত্তমার বাবা জানিয়েছেন সেদিন আর্জি করের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন তাকে আর্জি করে অ্যাসিস্ট্যান্ট সুপার পদে রয়েছেন চার জন তাদের মধ্যে কে ফোনটা করেছিলেন স্পষ্ট নয় সেই নামও সামনে আসেনি আদালতেও তার নাম